নমস্কার, সোহম বুটিক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে গরমে পরার জন্য কিছু খুব সুন্দর সুন্দর শাড়ি, যেগুলো কমফোর্টেবল, পকেট ফ্রেন্ডলি এবং খুব সুন্দর দেখতে। চলুন দেখানো শুরু করি। শাড়ি নাম্বার ওয়ান, এগুলো হচ্ছে মাহেশ্বরী কটন, একদম জারি বর্ডার, স্লিক জারি বর্ডার আছে। দেখুন মাহেশ্বরী কটনের ওপর ব্লক আছে উইথ বিপি, প্রত্যেকটাতে ব্লাউজ পিস যাবে উইথ বিপি। শাড়িগুলো দেখুন, আমি দেখাই, পাল্লাতে খুব সুন্দরভাবে এভাবে যাবে পাল্লা পোর্শন, আর এই হচ্ছে পুরো বডি পোর্শন, এই হচ্ছে পুরো বডি পোর্শন। এন্টার বডিতে দেখুন স্মল ব্লক ফেলা আছে ফ্লাওয়ার মোটিভে হোয়াইট দিয়ে, স্লিক জারি বর্ডার গেছে দুদিকটায় উইথ ব্লাউজ পিস। এভাবে ব্লাউজ পিস প্রত্যেকটাতে দেওয়া থাকবে 1375 এর প্রাইস। শাড়ি দেখাতে শুরু করে আমি একটু এক্সিবিশনের অ্যানাউন্সমেন্টটা করে দিই। 10th March নারী সেবা যোধপুর পার্ক কলকাতায় আমার এক্সিবিশন আছে, আপনারা প্লিজ আসবেন। অনেক দিন বাদে যাচ্ছি যোধপুর পার্কে, প্রচুর শাড়ি সম্ভার থাকবে, আপনারা যেরকম যেরকম বলছেন, আমাকে অলরেডি জানিয়েছেন অনেকে কী কী চাই, তো আবার জানাতে থাকুন, এখনও কটা দিন সময় আছে। এই ধরনেরই যেরকম আমি দেখাই সেই ধরনেরই শাড়ি নিয়েই আমি যাব এক্সিবিশনে। তারপরে 19 March আমি যাব আসানসোলে, সেখান থেকেও অনেক বন্ধুদের অনেক মেসেজ পেয়েছি, আসানসোলে আপনারা যা যা দেখছেন আমার কাছে বুটিকে সেই ধরনের সম্ভার নিয়ে আমি আসানসোলে আসছি। তারপরের দিন 20 আমি আসছি বর্ধমানে অগ্নিসাক্ষী ম্যারেজ হল, আর আসানসোল এক্সিবিশনটা তো আসানসোল ইন হোটেল আসানসোল ইনে হবে, আপনারা জানেন। প্রোগ্রামগুলো দেখতে থাকুন আর এইভাবে আমাকে জানাতে থাকুন কি কি লাগবে আপনাদের, আমি এক্সিবিশনে নিয়ে যাব। শাড়ি নাম্বার 2 মাহেশ্বরী কটন 1375, দেখুন এটা একদম অলিভ গ্রিন, অলিভ গ্রিনের একটা ব্লক, বিউটিফুল দেখতে। এই হচ্ছে অলিভ গ্রিন মাহেশ্বরী কটন, গরমে পরার জন্য একদম আইডিয়াল এই কালারটা। একটু মভ আর অফ হোয়াইটের ব্যবহার আছে, এইভাবেই শাড়িটা আসবে। এগুলোতে ফুল বডিতে কাজ থাকে, ফুল বডিতে ব্লকটা থাকে, সেম ব্লক, এই প্যাটার্নের ব্লকটা পুরো অল ওভার শাড়িতে গেছে। আর এটা হচ্ছে একটা প্রিন্টেড ব্লাউজ পিস এর সাথেই দেওয়া আছে। 1375 শাড়ি নাম্বার 2। শাড়ি নাম্বার 3, এটা একটা রেড মাহেশ্বরী কটন, প্রচুর প্রচুর কটন আমি এনেছি আপনাদের জন্য, যেহেতু যাতে আমি দিতে পারি সেই জন্যই এই প্রয়াস যে অনেক রকম কালার এবং ডিজাইন আমি করিয়েছি। এটা দেখুন একদম রেড, যারা এই রেড পরতে চান ব্রাইট রেড, এই হচ্ছে পাল্লা পোর্শন, এই হচ্ছে পাল্লা পোর্শন, আর এটা হচ্ছে পুরো বডি পোর্শন। কি অপূর্ব ফলটা দেখুন, দেখি বুঝতে পারছেন, পরে তো ভীষণই আরামের কমফোর্টেবল শাড়ি। এই হচ্ছে পুরো ফুল বডিতে এই ব্লকটা চলে যাবে, ফুল বডিতে এই ব্লকটা চলে যাবে। আর দেখুন রেড যে পিসটা, রেড পিসটা হচ্ছে বিপি, রেড পিসটা হচ্ছে বিপি। এটা ছিল শাড়ি নাম্বার 3। শাড়ি নাম্বার 4 1375, শাড়ি নাম্বার 4 একটা ফিরোজা কালারের, খুব সুন্দর কালার, এটা তো ভীষণ ডিমান্ডের কালার। ব্লাউজ পিসটা পড়ে যাচ্ছে বারবার, এটা দেখুন একদম ফিরোজা কালার, তাতে হোয়াইট দিয়ে ব্লক করা হয়েছে মাহেশ্বরী কটনে, ছোট্ট ছোট্ট কলকা
মহেশ্বরী কটনে ব্লকটা গেছে। এই হচ্ছে এন্টার সারি, জারি বর্ডার থাকবে। এই হচ্ছে বিপি, উইথ বিপি প্রাইস হচ্ছে 1375। এটা ছিল শাড়ি নাম্বার 4। এবার আসছি শাড়ি নাম্বার 5। শাড়ি নাম্বার 5 এ একদম নেভি ব্লুর সাথে সি গ্রিনের একটা কম্বিনেশন, নেভি ব্লু আর সি গ্রিন। এই হচ্ছে পাল্লা পোর্শন, এই হচ্ছে পাল্লা পোর্শন, আর এইটা দেখুন অনেকটা বাটিকের এফেক্ট, কিন্তু এটা ব্লক প্রিন্ট, একটা বাটিকের এফেক্ট আছে। সি গ্রিন আর নেভি ব্লু, এই হচ্ছে সি গ্রিন কন্ট্রাস্টে ব্লাউজ পিস, 1375 প্রাইস। এবার আসছি শাড়ি নাম্বার 7। শাড়ি নাম্বার 6 একদম ব্রাইট ইয়েলো, তার উপরে দেখুন হোয়াইট দিয়ে অল ওভার ব্লক প্রিন্ট গেছে, এইভাবে অল ওভার ব্লক প্রিন্ট, মাহেশ্বরী কটন উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 1375। এবার আসছি শাড়ি নাম্বার 7। শাড়ি নাম্বার 7 এটাতেও এই কালারটা একদম মেহেন্দি গ্রিন কালার, খুব সুন্দর কালার এটা। মেহেন্দি গ্রিন, এ হচ্ছে পাল্লা পোর্শন, এটা যাবে বডি পোর্শন, ব্লাউজ পিসটা আছে এর সাথে, ব্লাউজ পিস আছে সি গ্রিনের ব্লাউজ পিস, পরে আমাকে বলবেন আমি দেখিয়ে দেবো, এর সাথে সি গ্রিনের ব্লাউজ পিস যাবে। এরপরে আসছি শাড়ি নাম্বার 8। প্রত্যেকটার প্রাইস কিন্তু 1375, প্রত্যেকটার প্রাইস 1375। এটাও দেখুন একটা সি গ্রিন অল ওভার প্রিন্ট, এটা হচ্ছে পাল্লা পোর্শন, এটা যাবে বডিতে অল ওভার, দেখুন প্রিন্টটা গেছে বডিতে এভাবে অল ওভার প্রিন্ট, এটা হচ্ছে ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে এবং 1375 এই রেঞ্জে শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে আসছি শাড়ি নাম্বার 9। এটা একদম অফ হোয়াইট বেস, তাতে দেখুন খুব সুন্দর প্রিন্টটা অফ হোয়াইটের মধ্যে, এই হচ্ছে পাল্লাতে এইভাবে যাবে, এই হচ্ছে বডি অল ওভার প্রিন্ট, ছোট ছোট প্রিন্ট ব্লক প্রিন্ট, এটা হচ্ছে ব্লাউজ পিস, পিওর কটন মহেশ্বরী কটন 1375 শাড়ি নাম্বার 9। এবার আসছি শাড়ি নাম্বার 10। এটা ব্ল্যাকের মধ্যে আছে, এই হচ্ছে পাল্লা, এটা খুব সুন্দর ব্লকটা, এই হচ্ছে পাল্লা পোর্শন, এইটা হচ্ছে বডি পোর্শন, দেখুন ব্ল্যাকের মধ্যে অনেকটা আজরাক প্যাটার্নের ব্লকটা, কিন্তু এগুলো মহেশ্বরী কটন ব্লক প্রিন্ট, আর এটা হচ্ছে এর ব্লাউজ পিস, প্রাইস কিন্তু 1375। এবার আসছি শাড়ি নাম্বার 11। এটাও একটা আর একটা সিগ্রিনের দেখাবো, সি গ্রিনের ওপর এই ব্লকটা,
খুব সুন্দর। এই হচ্ছে পাল্লাতে যাবে, এটা হচ্ছে ব্লাউজ পিস, এই বডি ফুল বডি। আর ব্লাউজ পিস গুলো পরে যাচ্ছে, এই যে যে রাস্ট কালারের যেটা, এটা হচ্ছে শাড়িটা ব্লাউজ পিস। এরপরে আসছি শাড়ি নাম্বার 12, 1375। প্রত্যেকটার প্রাইস কিন্তু 1375। শাড়ি নাম্বার 12 এ দেখাবো হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। এই ব্লকটা দেখিয়েছি আগে, ভীষণ স্মার্ট ব্লক, বাটিক প্যাটার্নের ব্লক। এই হচ্ছে পাল্লা পোর্শন, এটা যাবে পুরো বডিতে, অল ওভার বডিতে যাবে। দেখুন এইভাবে একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরবেন, ভীষণ সুন্দর দেখতে। 1375। গরমে এগুলো ভীষণ দরকার হয়, ভীষণ দরকার হয়, রেগুলার ওয়্যার যারা প্রত্যেক দিন যাদের বেরোতে হয়, ভীষণ এই শাড়িগুলোর প্রয়োজন হয়। এবার দেখুন আমি আবার দেখাচ্ছি শাড়ি নাম্বার 13, এই হচ্ছে পাল্লা পোর্শন, আর এটা যাবে ফুল বডিতে, ফুল বডিতে। এটা ইন্ডিগো, একদম ইন্ডিগো, মাহেশ্বরীতে ইন্ডিগো ব্লু, আর ছোট্ট ছোট্ট ব্লক, স্লিক বর্ডার, এটার জন্য শাড়ির লুকটা আরো বেড়ে যায়। খুব সুন্দর পরিষ্কার ব্লকের শাড়ি, 1375। এটার ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর, এই হচ্ছে ব্লাউজ পিস। এটা গেল শাড়ি নাম্বার 13। শাড়ি নাম্বার 14, এই হচ্ছে নাম্বার 14। এই কালারটাও দারুণ কালার, একদম অলিভ গ্রিনের প্রিন্ট, অফ হোয়াইট বেসে পাল্লা পোর্শন, আর এই হচ্ছে বডি পোর্শন, এই হচ্ছে বডি পোর্শন। এরকম একটা অলিভ গ্রিন ব্লাউজ পিস থাকবে, অলিভ গ্রিন ব্লাউজ পিস, 1375। এবারে যে ব্লকটা দেখাবো এটার সাথে একটুখানি চকলেট ব্রাউন আর অরেঞ্জ কম্বিনেশনের মাহেশ্বরী কটন, এই হচ্ছে পাল্লা পোর্শন। খুব সুন্দর কালার দেখুন, এটা একদম চকলেটের ওপর লাইট চকলেট, তার সাথে গেছে অরেঞ্জ আর বেজ কালারের একটা ব্লক। উইথ ব্লাউজ পিস, প্রত্যেকটাতে ব্লাউজ আছে, এটার ব্লাউজটাও এরকম প্রিন্টে প্রিন্টেই যাবে, এই প্রিন্টের ব্লাউজ, 1375। এবার আসছি ব্ল্যাক মাহেশ্বরী কটন, ব্ল্যাক মাহেশ্বরী কটন, এটাও দেখুন, এই হচ্ছে পাল্লা, এই হচ্ছে পাল্লা পোর্শন, আর এই যাবে বডি পোর্শন। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, এটা যাবে বডি পোর্শন, এই হচ্ছে ব্লাউজ পিস। এরপরে আসছি নাম্বার 17,
নাম্বার 17 হচ্ছে মাস্টার্ড ইয়েলো আর রেড কম্বিনেশন। এই হচ্ছে পাল্লা পোর্শন। খুব সুন্দর দেখতে, দেখুন খুব রিচ লুক, লুকটা ভীষণ সুন্দর, গর্জিয়াস লুক। এই হচ্ছে ব্লাউজ পিস। এবার আসছি নাম্বার 18। প্রচুর কালার দেখালাম, কালার অপশন প্রচুর ছিল। আপনারা প্লিজ একটু অপশন রেখে বুকিং করবেন, তাহলে খুব সুবিধা হবে। এটাও দেখুন, দেখাই, সি গ্রিনের ওপর অনেকটা আজরাক প্যাটার্নের ব্লক চলে গেছে। এইটা হচ্ছে পাল্লা পোর্শন। এটা যাবে বডি পোর্শন। এইটা হচ্ছে ব্লাউজ পিস। এরপরে আসছি আমি একদম আবার একটু লাইট বেস অফ হোয়াইটের ওপর। এই হচ্ছে পুরো পাল্লা পোর্শন এইভাবে যাবে। বডি পোর্শন দেখুন একদম রাস্ট কালার, অফ হোয়াইটের মধ্যে রাস্ট কম্বিনেশন। এই হচ্ছে ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়ির প্রাইস তো 1375। এটা একটা ডার্ক চকলেট, ব্লাউজ পিসটা আগে বার না করতে পারলে মুশকিল, পড়ে যাচ্ছে সবকটা এক একটাতে। ব্লাউজ পিসগুলো যেভাবে দেওয়া আছে তাতে আমি প্রত্যেকটা বার করতে পারছি না। এই যে পেয়ে গেছি, পাল্লা পোর্শন। এই যাচ্ছে বডিতে, ভীষণ সুন্দর কালার। ব্লাউজটা দিয়ে বানিয়ে পরুন, দারুণ দেখতে লাগবে। প্রিন্টের ব্লাউজ 1375। এবার আসছি নাম্বার 21। এটা আর একটা রেড আর বেজ কম্বিনেশনের ব্লাউজ, ব্ল্যাক। এ হচ্ছে পাল্লুতে এরকম যাবে ডিজাইন। দেখুন পাল্লুতে এইভাবে ডিজাইনটা গেছে। এইটা হচ্ছে বডি পোর্শন। হচ্ছে বডি পোর্শন এইরকম একটা ব্ল্যাক ব্লাউজ পিস দেওয়া, জারি বর্ডারটা থাকবে ব্লাউজ পিসে। 1375। এটা ছিল শাড়ি নাম্বার 21। নেক্সট আসছি শাড়ি নাম্বার 22। আবার একটা সি গ্রিন, এই হচ্ছে পাল্লা পোর্শন। আর এটা হচ্ছে পুরো এন্টার বডি, অল ওভার ব্লক প্রিন্ট। এই হচ্ছে বিপি, প্লেন বিপি, 1375। প্রাইস
এই কালারটা তো ভীষণ সুন্দর, একদম গ্রে, ভীষণ সুন্দর কালার। এর ব্লাউজ পিস আমি পেলাম না, পড়ে গেছে, পরে দেখাচ্ছি আপনাদের ব্লাউজ পিসটা। এই হচ্ছে পাল্লা পোর্শন, এই দেখুন এটা পাল্লা পোর্শন, আর এটা যাবে ফুল বডি। খুব সুন্দর কালার, এবং এই ডিজাইনটা যে কটা কালার দেখিয়েছি প্রত্যেকটা খুব সুন্দর, খুব সুন্দর, একদম গ্রে এর সাথে পিঙ্ক কম্বিনেশন সবসময় সুন্দর। অল ওভার যাবে এভাবে প্রিন্টটা। এর সাথে ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা একটু করে নাও। এই হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা, তারপরে আসছি 24-এ। টোয়েন্টি আবার মাস্টার ইয়েলোর সাথে রেড। এই হচ্ছে দেখুন পাল্লাটা রেডে যাবে। ফুল বডিতে এটা যাচ্ছে এই প্রিন্টটা, আর রেড বর্ডার হওয়াতে শাড়িটা অনেক বেশি গর্জিয়াস, একটা গডি লুক আসছে। এই দেখুন ব্লাউজ পিস 1375। আজকে লাস্ট শাড়ি নাম্বার 25। এটাও একটা ব্লু শেড, ব্ল্যাকের ওপর ব্লু দিয়ে করা, খুব সুন্দর রংটা, ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশন। পাওয়া যাচ্ছে না, এই দেখুন ব্ল্যাকের ওপর ব্লু দিয়ে করা, ভীষণ সুন্দর দেখতে এটা। এই হচ্ছে পাল্লা পোর্শন। আর এটা যাবে এন্টার বডিটা, এন্টার বডিটা এইভাবে গেছে। এই হচ্ছে ব্লাউজ পিস, সবকটা মাহেশ্বরী কটন দেখালাম, অনেক স্টক দেখিয়েছি, অনেক রকম কালার কম্বিনেশান দেখালাম। পছন্দের শাড়ি বুকিং করুন, নাম্বারটা তো জানেনই, যাচ্ছে আমার নিচে, সেগুলো দেখে বুকিং করুন। দুটো নাম্বার আছে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলেও পাঠিয়ে দিতে পারেন। আর এক্সিবিশনে কিন্তু অতি অবশ্যই আসবেন, কোনো রকম চিন্তা করবেন না, খুব সব রকম সেফটি মেজার করেই আমার এক্সিবিশন হবে। আর 10 তারিখ 10th March নারী সেবা যোধপুর পার্ক, 19th March আসানসোল হোটেল আসানসোল ইন, আর 20 তারিখ অগ্নিসাক্ষী ম্যারেজ হল বর্ধমান। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার।